শ্যাম্পুতে শুধুমাত্র দুইটি জিনিস মেশান, চুল এত দ্রুত ঘন হবে যে আপনি লম্বা চুল সামলাতে পারবেন না। প্রিয় দর্শক, আপনি কি চুল পড়া নিয়ে চিন্তিত? আপনার চুল কি রুক্ষ নিষ্প্রাণ? অনেক কিছু ব্যবহার করার পরেও আপনার চুল কি বৃদ্ধি পাচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আপনাদের জন্য চুলের যত্নে অত্যন্ত কার্যকরী একটি রেমিডি নিয়ে এসেছি, যা আপনার চুলের পরিপূর্ণ যত্ন নেবে। যদি আপনার চুল পড়ে যেতে থাকে, চুল বারবার ভেঙে যায়, তাহলে বুঝতে হবে আপনার চুলে সমস্যা আছে, তাহলে এই রেমিডিটি আপনার জন্য। বন্ধুরা, এই রেমিডিটি আপনার চুলের দৈর্ঘ্য বাড়াবে, চুল একেবারে মসৃণ এবং চকচকে হয়ে উঠবে। যাদের পাতলা চুলের সমস্যা আছে, তাদের চুল ঘন হবে এবং চুল ভেঙে যাওয়া বন্ধ হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করা হবে। এই রেমিডিটি প্রস্তুত করার জন্য আমরা এখানে নিয়েছি চাল। চুলের দৈর্ঘ্য বাড়া, চুল সুন্দর দেখানো, চুলের ঘন হওয়া, সিল্কি মসৃণ চুল আমাদের হেয়ার সেলের উপর নির্ভর করে। হেয়ার সেল যদি ভালো হয়, তখন চুলগুলি ভালোভাবে গঠিত হয়। চালের মধ্যে সব ধরনের অ্যামিনো মিনারেল পাওয়া যায়, যা আমাদের চুলকে মজবুত করে। সেই সাথে এটি আমাদের চুলের পিএইচ লেভেল ঠিক রাখে, যা আমাদের চুলকে কড়া রোদ, দূষণ, ধুলাবালি, মাটি এবং বাড়ির পরিবেশ থেকে রক্ষা করে। আপনি একটা খালি বাটিতে 3 চামচ চাল নিন, তারপর আপনি চালের সাথে 1 কাপ পরিমাণ পানি মেশাবেন। একটি চামচ দিয়ে চালকে ভালো করে নাড়াতে হবে, যাতে চাল ধীরে ধীরে পানিতে ভালোভাবে ভিজে যায়। 2 থেকে 3 মিনিট নাড়ানোর পর আমরা আধা ঘন্টা পানিতে এভাবে রেখে দেব। আর ততক্ষণে আমরা যে কোনো একটি মিনি প্যাক শ্যাম্পু নিব, যা আমরা সাধারণত ব্যবহার করি। তা থেকে একটি শ্যাম্পু ব্যবহার করতে হবে। একটি বাটিতে কিছু পরিমাণ শ্যাম্পু রাখুন এবং তারপর আধা ঘন্টা ভিজিয়ে রাখা চালের পানিটুকু চালনি দিয়ে ছেঁকে নিন। তারপর চালের পানি শ্যাম্পুর সাথে ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। তারপর অন্য যে উপাদান এখানে মেশাতে হবে তা হলো পেঁয়াজ। বাজারে অনেক ধরনের পেঁয়াজ আছে, তবে আমরা এখানে লাল পেঁয়াজ ব্যবহার করব, কারণ এটি আমাদের হেয়ার স্ক্যাল্পকে পরিষ্কার করে, চুলের দৈর্ঘ্য বাড়ে, চুল পাতলা হয় না এবং প্রিম্যাচিওর মানে অপরিপক্ক চুলের সমস্যা সেরে যায়। এতে পাওয়া সালফার মাথায় টাক পড়ার সমস্যা থেকে রক্ষা করে। আপনাকে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে এর থেকে রস বের করে নিতে হবে এবং প্রতিবারের জন্য আপনাকে 1 চামচ পেঁয়াজের রস যোগ করতে হবে এবং তারপরে 1টি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিন। আপনি যখন এই 3টি উপাদান চামচ দিয়ে নাড়াবেন, এই 3টি জিনিস একসাথে মিশে যেতে শুরু করবে এবং ধীরে ধীরে দেখবেন এতে ফেনা তৈরি হতে শুরু করবে। আপনি যত ভালো করে নাড়াবেন, ততই শ্যাম্পু আরও ভালো করে মিশ্রিত হবে, ততই এর কার্যকারিতা বৃদ্ধি পাবে। দর্শক, এই রেমিডিটি যে কোনো সাধারণ শ্যাম্পুর থেকে 2 থেকে 3 গুণ উপকারী। এটি ব্যবহারের ফলে আমাদের চুল মসৃণ হবে, দ্রুত চুল বড় হবে এবং হেয়ার সেল আরও উন্নত হবে। এটি কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেই। আপনাকে এটি আপনার পুরো মাথায় ব্যবহার করতে হবে, অর্থাৎ এটি চুলের পাশাপাশি চুলের গোড়ায়ও লাগাতে হবে। চুলে লাগানোর পরে চুলের গোড়ায় ভালো করে মাসাজ করুন। হালকা হাতে মাসাজ করার পর দেখতে পাবেন ফেনা তৈরি হতে শুরু করবে। আপনি এটি চুলে লাগিয়ে কমপক্ষে 5 মিনিটের জন্য রাখতে হবে। তারপরে আপনার চুল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এইভাবে প্রথম 1 সপ্তাহ ব্যবহার করুন। আপনি দেখতে পাবেন যে আপনার চুলের প্রায় সমস্ত সমস্যা সেরে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল ঘন হবে এবং হেয়ার সেল এত ভালো হবে যে চুলের দৈর্ঘ্য 3 গুণ দ্রুত বাড়বে এবং আপনার চুলের পরিপূর্ণ যত্ন মিলবে। আপনার চুলের মধ্যে মসৃণতা আসবে, আপনি আপনার চুলকে আগের চেয়ে সিল্কি অনুভব করবেন ইনশাআল্লাহ।